হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ কোনো বিশেষ রান্না নিয়ে আপনাদের সামনে আসেনি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মশলা মুড়ি অথবা ঝালমুড়ি। ঝালমুড়ি তৈরি করার জন্য একটা গামলায় আমি 300 গ্রাম মুড়ি নিয়ে নিলাম। আমরা বাজার থেকে যেরকম ঝালমুড়ি কিনে খেয়ে থাকি, ঠিক সেরকমই ঝালমুড়ি আমরা খুব সহজেই বাড়িতেও তৈরি করে নিতে পারি। চলুন তাহলে ঝালমুড়ি তৈরি করে নিই। দিলাম বড় সাইজের একটা কুচনো পেঁয়াজ, মাঝারি সাইজের কুচনো একটা শসা, ছোট সাইজের কুচনো একটা গাজর, ছোট একটা টমেটো, এক মুঠো মটরশুঁটি, ভেজানো কাঁচা ছোলা এক মুঠো, সামান্য ধনে পাতা কুচি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ গ্রেট করা আদা, 2 টুকরো করা নারকেল, সেদ্ধ আলু 200 গ্রাম, একশো গ্রাম ভুজিয়া, বাদাম ঝুরি 100 গ্রাম, ঝাল চানাচুর 100 গ্রাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ মুড়ির সময় খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার দেবো কাঁচা সর্ষের তেল, আবারও ভালো করে মিশিয়ে নেব। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেবো তেঁতুলের কাঁধ, তেঁতুলের কাঁধ দিয়ে মুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবার দেবো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া ধনে জিরের গুঁড়ো, এবার ঝালমুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমার ঝালমুড়িও তৈরি হয়ে গেছে। আমার এই ঝালমুড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।